গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা, চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো সবাইকে গুড মর্নিং, আজকে ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, পুজো টুজো দিয়ে চলে এসেছি, এবার টিফিন বানাবো। আজ সকাল সকাল একটু ম্যাগি বানিয়েছিলাম, আজকে টিফিনে এটাই খাবো। তো ম্যাগি তো আমার রেডি, খেতে বসে পড়েছি। আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু ছাতু শরবত করে দিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে খাচ্ছে, দেন ও রেডি হোক। তোমাদেরকে বলা হয়নি, কালকে ও উলবেড়িয়ায় গেছিলো, উলবেড়িয়ায় হাট বসে, ওখান থেকে দুটো দেশি মুরগি কিনে নিয়েছে। অনেকদিন ধরেই বলছে যে খাবে খাবে, ওই জন্য কিনে নিয়ে এসে দুটো মুরগি, আর আজকে ওটাই একটা কাটতে নিয়ে যাবে, তাই জন্য রেডি হচ্ছে। ও যাবে, ছাদের বাধা রয়েছে খাঁচার মধ্যে, নিয়ে একটাকে কাটিয়ে নিয়ে আসবে। দেন আজকে চিকেন রান্না করবে আবার ও, তোমাদের দাদাভাই রান্না করবে, তো সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো চিকেনের সব প্রিপারেশনের জোগাড় টোগাড় করি, দেন ও মুরগিটা কাটিয়ে নিয়ে আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। কত মশাই যাচ্ছে মুরগিটাকে এই ব্যাগে করে নিয়ে যাবে দোকানে। তো চলো উপরে যাওয়া যাক। তোমরা হয়তো সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা হয়তো কিছু পাখির আওয়াজ পাচ্ছ, আমাদের বাড়িতে কিছু পাখি আছে, সেগুলি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বদ্যি পাখি, লাভ বার্ড, জাবা পাখি, এই সমস্ত পাখি আছে, সেগুলি আজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে দেখো কর্তা মশাই চলে এসছে মুরগিটাকে ধরবে বলে, আমার পুচকে দেওড়ে এসছে, দুজনে মিলে কী কাণ্ডকীর্তিটাই না করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদের মুরগি বের করা দেখে আমি পালিয়ে যাচ্ছি। আবার একজন চাইছে যে মুরগিটাকে টাচ করবে, এই জানি সেবারের মতো হলে আমি জানি না, ও যাচ্ছে রীতিমতো পার্টি পেটিপে। দেখো এদের কাণ্ডকীর্তিটা কী করবে যাওয়ার আগে পর্যন্ত মুরগিটাকে নিয়ে। ও এটা পায়রা নয়, পাঁচা মুরগি। আমি তো মুরগি চিনি না। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে কর্তা মশাই মুরগিটাকে কাটিয়ে নিয়ে আসবে বলে। মাংসটা কাটিয়ে নিয়ে চলে এসেছি, আমিও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেশন করা হবে। প্রথমে এর মধ্যে প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে একে একে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরে পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো, দিয়ে ভালো করে ওটা মিক্স করে নেবো। এর মধ্যে এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, যাতে টেস্টটা আরও এনহ্যান্স হয়। এবার এটাকে ভালো করে আমরা মিক্স আপ করে নেবো। এই কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, এটা মাখাতে গিয়ে আমার হাত জ্বালা করছে। এরপর দইটা অ্যাড করে দিলাম, আর এখানে ছোটো ছোটো করে স্লাইস করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটা আমরা আধ ঘন্টা মতো রেখে দেবো, দেন নেক্সট স্টেপে কী করবো সেটা তোমাদেরকে বলছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার একটু কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। এবার ওর মধ্যে ছোটো ছোটো কুচিয়ে রাখা টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এখানে উনুনটাও ধরিয়ে নিয়েছে, এবার এই হাঁড়িটার মধ্যে, মাটির হাঁড়িটার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে চিকেনের মেনুটা কী। আজ হচ্ছে হান্ডি চিকেন, যেটা আমার কর্তা মশাই করবে। তো সমস্ত প্রিপারেশন আমি করে দিচ্ছি ম্যারিনেশন থেকে, জাস্ট ও বাদ বাকিটা করে নেবে। আজকে চিকেন বানানোর সব দায়িত্ব হচ্ছে কর্তা মশাই, আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি। তো চিকেনটা হাঁড়ির মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি। এবার মধ্যে একটা রসুন ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, এবার ওটা মাঝখানেও দিয়ে দিচ্ছে, জানি না কী হবে এতে, ওই জানে দিতে বলেছে দিয়ে দিচ্ছে।
আমি এখানে কিছুটা আটা মেখে নিয়ে চলে এসেছি। এই যে হাঁড়ির মুখটা আছে ওটা ওই আটা দিয়ে সিল করে দেবো। তো চলো ওটা করে নিই। তো আজ উনুনটা মোটামুটি ধরানো হয়ে গেছে, জাস্ট ধিমে আছে, এটা হবে ওই 50 মিনিটের কাছাকাছি। তো চলো ও করতে থাকুক, আমি এই সমস্ত কাজ করে পরে যখন চিকেনটা হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এবার যে হাঁড়িটা বসিয়ে দিলাম, এরপর সমস্ত দায়িত্ব কর্তা মশাইয়ের। প্রায় ঘড়ির কাঁটায় এখন 2টো বাজে। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল যে ওই দেশি মুরগিটা দিয়ে হান্ডি চিকেন বানাবে, তাই কথা মতো কাজ, দেশি মুরগিও হাট থেকে কিনে নিয়ে এসেছে, আজকে হান্ডি চিকেন বানানো হয়েছে। তোমাদের দাদা ভাই বানিয়েছে, আমি সব ম্যারিনেশন করে দিয়েছিলাম, ওই বসে বসে কাঠে জাল দিয়ে রান্না টান্না করেছে মাটির হাঁড়িতে, ইচ্ছা ছিল তো করেছে। ও স্নান করতে গেছে, আসলে আমরা খেতে বসবো দুজনে, তখন বলবো কেমন হয়েছে। তোমাদের দাদাভাই অবশ্যই বলবে নিজে রান্না করেছো, ওকে দিয়ে আগে ফার্স্ট টেস্ট করাবো, কি বলে খেয়ে তোমরা শুনতেই পাবে রিভিউটা। হান্ডি চিকেন আমাদের রেডি হয়ে গেছে, উপরের এই আটা দিয়ে যেটা এ করেছিলাম প্যাচার মতো সেটা তুলে ফেলেছি। এবার বাটিতে ঢেলে নিচ্ছি চিকেনটা কিছুটা, যেটুকু আমরা খাবো। আর আজকে কলা পাতায় ভাত খাবো, ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। ভাত, হাঁড়ি চিকেন আর এখানে স্যালাড রয়েছে, চলো খেতে বসে পড়ি। কেমন লাগছে চিকেনটা? টেস্টি টেস্টি হয়েছে? তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়ে ওঠেনি আর ভিডিওটাও কন্টিনিউ করা হয়নি। তোমাদের দাদা ভাই আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় এখন বাজে 5:30 মতো বাজে। তো তোমাদের দাদা ভাই এখন বসে বসে পেয়ারা কাটছে, আজকে পেয়ারা এনেছে, তো পেয়ারাটা কাটুক দেন খাবো, খেয়ে দিয়ে একটু গল্প টল্প করবো। কর্তামশাই এখানে বসে বসে পেয়ারা কাটছে, আমার একটা বড় অভ্যেস আছে, আমাকে ফলের ব্যাপারটা বিশেষত, আমাকে একটু কেউ কেটে গুছিয়ে সাজিয়ে খেতে দেবে, আমি খেয়ে নেবো। তো আগে আমার মা করতো, এখন এই দায়িত্বটা নিয়ে নিয়েছে পুরোপুরি কর্তামশাই। তো পেয়ারাটা কাটছে, তারপরে খাবো আমরা দুজনে মিলে একসাথে। ফল কাটার ব্যাপারটা আমার প্রচণ্ড রকমের অনীহা আছে, যদি বাড়িতে ফল আনা থাকে ফ্রিজের মধ্যে তবু আমি মানে ফ্রিজ থেকে বের করে এনে কাটি না, ওই সবসময় কাটে, কেটে আমাকে ফলটা খেতে দেয়। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।